রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজ শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা স্বাক্ষর বিজয় মাস। মাসের শুরুর দিন থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটিকে দেশের মুক্তিযোদ্ধা সংসদগুলো মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে থাকে। এবারও তারা দিনটিকে পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ও গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় ডিসেম্বর মাসের 16 তারিখে অর্জিত হয়। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এই দিনে।